আসসালামু আলাইকুম, আপনারা আছেন পাঠশালা 365-এর সঙ্গে। আজকে আলোচনা করব অন্যান্য গ্রন্থ ও রচয়িতা সম্পর্কে। এক নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? ঘ অলিক মানুষ। সৈয়দ মুস্তফা সিরাজের উপন্যাস অলিক মানুষ, অভিজিৎ সেনের উপন্যাস রঘু চণ্ডালের হার, মহাশ্বেতা দেবীর উপন্যাস কৈবর্ত খণ্ড, আবুল বাশারের উপন্যাস ফুলবৌ। দুই নম্বর, শাহনামা মৌলিক গ্রন্থটি কার? শাহনামা মৌলিক গ্রন্থটি খ ফেরদৌসি। ফার্সি ভাষায় রচিত মহাকাব্য শাহনামা, সুলতান মাহমুদের অনুরোধে কবি আবুল কাশেম ফেরদৌসি এটি রচনা করেন। এতে পারস্যের বর্তমান ইরান ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তিন নম্বর, কোনটি এনামুল হকের রচনা? গ মনীষা মঞ্জুষা। মোহাম্মদ এনামুল হক রচিত গ্রন্থ মনীষা মঞ্জুষা, ঝর্ণাধারা 1928 কবিতা সংকলন, বঙ্গে সুফি প্রভাব 1935, ব্যাকরণ মঞ্জুরি 1952, ভ্রমণ কাহিনী বুলগেরিয়া ভ্রমণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ও বাংলা ভাষার ইতিবৃত্ত 1965। চার নম্বর, আবোল তাবোল কার লেখা? গ সুকুমার রায়। সুকুমার রায় একজন ছড়াকার ও শিশু সাহিত্যিক, তার রচিত শিশুতোষ গ্রন্থ আবোল তাবোল 1923, হজ বরল 1924, পাগলাদাস 1940, বহুরূপী 1944। উল্লেখ্য, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার পিতা, সত্যজিৎ রায় তার ছেলে। পাঁচ নম্বর, আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? গ নীরদচন্দ্র চৌধুরী। পিএসসির নন ক্যাডার অন্যান্য নিয়োগ পরীক্ষা আসা প্রশ্নসমূহ। এক নম্বর, আইন ই আকবরী গ্রন্থের প্রণেতা কেন? গ আবুল ফজল। সম্রাট আকবরের দরবারী ঐতিহাসিক আবুল ফজল রচিত গ্রন্থ আইনি আকবরী। এটি আকবরনামা গ্রন্থের তৃতীয় খণ্ডের নাম। এতে আকবরের শাসন ব্যবস্থার বিভিন্ন বিবরণ রয়েছে। দুই নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা? গ ডক্টর মজহারুল ইসলাম। তিন নম্বর, দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? ক সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী 1849 থেকে 1928 আইনজীবী, ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণে উদ্যোগী এবং ইসলামের ইতিহাস বিষয়ক লেখক। তার রচিত গ্রন্থ দ্য স্পিরিট অফ ইসলাম, আ শর্ট হিস্টোরি অফ সেকারেন্স, দ্য লিগ্যাল পজিশন অফ ওম্যান ইন ইসলাম। চার নম্বর, আমার যত কথা গ্রন্থের লেখকের নাম? ক খ গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার 1943 থেকে 2018 বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক ও কলাম লেখক। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তার প্রকাশিত সরা গ্রন্থ রঙিন বেলুন এবং প্রবন্ধ সংকলন সম্পাদকের জবানবন্দি, অমিয় গরল, আমার যত কথা, স্বপ্ন বেঁচে থাক। পাঁচ নম্বর, কিশোরদের জন্য রচিত শওকত ওসমানের গ্রন্থ কোনটি? খ পঞ্চসঙ্গী। শওকত ওসমানের শিশুতোষ গ্রন্থ পঞ্চসঙ্গী, হুমায়ুন আহমেদের স্মৃতিকথা হিজিবিজি, সুকুমার বড়ুয়ার শিশুতোষ গ্রন্থ সিসিং ফাঁক, শওকত ওসমানের বড় ছেলে বুলবুল ওসমানের কিশোর উপন্যাস কানামামা। ছয় নম্বর, শাহ আব্দুল করিম রচিত গ্রন্থ? ক ঢলমেলা। বাউল সম্রাট শাহ আব্দুল করিম রচিত গ্রন্থ কালনীর ঢেউ, ঢলমেলা, ভাটির চিঠি, আহসান হাবিব রচিত কাব্যগ্রন্থ ছায়া হরিণ, সারা দুপুর, সিকান্দার আবু জাফরের উপন্যাস নতুন সকাল। সাত নম্বর, অনুদিত গ্রন্থ নিঃসঙ্গতার 100 বছর, এর মূল লেখক? ঘ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ 1927 থেকে 2014 কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন। 1967 সালে প্রকাশিত যুগান্তকারী উপন্যাস সিয়ন আনিওস দে সোলেদাত বা নিসঙ্গতার 100 বছর এ উপন্যাসের জন্য 1982 সালে তিনি নোবেল পুরস্কার পান। গোটা লাতিন আমেরিকায় তিনি গাবু নামে পরিচিত। আট নম্বর, হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? ক পান্না কায়সার। শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী পান্না কায়সার, তিনি 1996 থেকে 2001 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সাংসদ ছিলেন। তার লিখিত গ্রন্থ মুক্তিযুদ্ধ, আগে ও পরে 1991, নীলিমার নীল, হৃদয় বাংলাদেশ প্রভৃতি। নয় নম্বর, কারাগারের রোজনামশা গ্রন্থটির লেখক কে?
খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারাগারের রোজনামচা গ্রন্থটি লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 থেকে 1968 সাল পর্যন্ত এই সময়ের বন্দী জীবনের দিনলিপির বিবরণ উঠে এসেছে এতে। 10 নম্বর, বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখককে? ক মোনায়েম সরকার। 11 নম্বর, সাহিত্যের কাছে প্রত্যাশা কার লেখা বই? গ যতীন সরকার। 12 নম্বর, আহমদ শরীফের রচনা কোনটি? খ সাহিত্য সংস্কৃতি চিন্তা। মোহাম্মদ আহমদ শরীফ রচিত গ্রন্থ সাহিত্য সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, জীবনে সমাজে সাহিত্যে, বিচিত্র চিন্তা, স্বদেশ চিন্তা। 13 নম্বর, বাঙালির ইতিহাস বইটির লেখককে? ক নিহার রঞ্জন রায়। 14 নম্বর, পরার্থপরতার অর্থনীতির লেখককে? ক আকবর আলী খান। ডক্টর আকবর আলী খান রচিত গ্রন্থ পরার্থপরতার অর্থনীতি, ডক্টর মোহাম্মদ ইউনিস রচিত গ্রন্থ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে সামাজিক ব্যবসা, 15 রিয়াজ আস সালাতিন, এটি কী ধরনের গ্রন্থ? গ ঐতিহাসিক। গোলাম হোসেন সেল সলিম রচিত রিয়াজ আস সালাতিন একটি ঐতিহাসিক গ্রন্থ, এটি ফার্সি ভাষায় লিখিত। 16 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনিসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? ক দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। ডক্টর মোহাম্মদ ইউনিস রচিত গ্রন্থ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে সামাজিক ব্যবসা। 17 নম্বর, রেসপন্স অব দ্য লিভিং অ্যান্ড নন লিভিং কার রচিত? খ জগদীশ চন্দ্র বসু। 18, শাহনামা বাংলায় অনুবাদ করেন কে? খ মোজাম্মেল হক। কবি আবুল কাশেম ফেরদৌসির শাহনামা কাব্য বাংলা অনুবাদ করেন কবি মোজাম্মেল হক, তিনি 1909 সালে মূল ফার্সি শাহনামার প্রথমাংশ অনুবাদ করেন। 19 নম্বর, হুমায়ুননামা এর রচয়িতা কে? খ গুলবদন। মুঘল সম্রাট বাবরের কন্যা ও সম্রাট হুমায়ুনের বোন গুলবদন বেগম, হুমায়ুননামা গুলবদন বেগম রচিত ইতিহাস গ্রন্থ, ফার্সি ভাষায় রচিত গ্রন্থের একমাত্র কপিটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। 20 নম্বর, রূপালী বাতাস সোনালী আকাশ গ্রন্থের রচয়িতা কে? গ এম আর আক্তার মুকুল। এম আর আক্তার মুকুল রচিত অন্যান্য গ্রন্থ রূপালী বাতাস 1972, 40 থেকে 71, 1985, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা 1990। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা প্রশ্নসমূহ, 1 নম্বর, ধীর বীরকন্যা বীরকন্যা প্রীতিলতা গ্রন্থটির রচয়িতা কে? খ পূর্ণেন্দু দস্তিদার। ব্যাখ্যা, পূর্ণেন্দু দস্তিদার 1909 থেকে 1971 একজন বাঙালি সশস্ত্র বিপ্লববাদী, রাজনীতিবিদ ও সাহিত্যিক। প্রীতিলতা ওয়াদ্দেদারের পরিবারের সাথে তার আত্মীয়তা ছিল। তার রচিত গ্রন্থ স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, কবিয়াল রমেশ শীল বীরকন্যা প্রীতিলতা। 2 নম্বর, দ্বিজাতি তত্ত্বের সত্য মিথ্যার লেখককে? খ সিরাজুল ইসলাম চৌধুরী। দ্বিজাতি তত্ত্বের সত্যমিথ্যা 1992 গ্রন্থের রচয়িতা সিরাজুল ইসলাম চৌধুরী, তার ছদ্মনাম গাছপাথর। 3 নম্বর, ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ কোনটি? ঘ মুসলিম মানুষ ও বাঙালি বাংলা সাহিত্য। ডক্টর আনিসুজ্জামানের রচিত গ্রন্থ মুসলিম মানুষ ও বাঙালি সাহিত্য 1964, মুসলিম বাংলার সাময়িক পত্র 1969, স্বরূপের সন্ধান 1976, 18 শতকের বাংলা চিঠি 1983, পুরাণ ও বাংলা গদ্য 1984। চার নম্বর, গঙ্গা ঋদ্ধি থেকে বাংলাদেশ গ্রন্থের লেখককে? ঘ মোহাম্মদ হাবিবুর রহমান। সাবেক প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান রচিত গ্রন্থ গঙ্গা ঋদ্ধি থেকে বাংলাদেশ, এতে বাংলাদেশের 2200 বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে মাত্র 150 পৃষ্ঠায়। 5 নম্বর, বাঙ্গে ধারা গ্রন্থের রচয়িতা কে হলেন? ঘ আল্লামা ইকবাল। 6 নম্বর, ফিকার সমীকরণ এর লেখক কে? ঘ হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ সায়েন্স ফিকশন ফিকার সমীকরণ 1992। 7 নম্বর, কোনটি ধর্মগ্রন্থ নয়? খ তাবাকাত ই নাসিরি মিনহাজ ই সিরাজ রচিত মধ্যযুগের সাধারণ ইতিহাস গ্রন্থ। এ গ্রন্থে বিভিন্ন নবী রাসূলের ইতিহাস থেকে শুরু করে মিনহাজ ই সিরাজ তার
নিজের সময় পর্যন্ত ঘটনাবলী বর্ণনা করেছেন। 8 নম্বর, মাসুদ রানা সিরিজের লেখককে? ক, কাজী আনোয়ার হোসেন। মাসুদ রানা সিরিজের লেখক কাজী মোতাহার হোসেনের ছেলে কাজী আনোয়ার হোসেন।